আমার একটা বই বেরোবে এবার কথা প্রকাশ থেকে এই সপ্তাহে, সেটি হচ্ছে গত 50 বছর ধরে থিয়েটার পত্রিকায় যত সম্পাদকীয় লিখেছিলাম তার একটা সংকলন। এতে করে একটা সুবিধা হবে যে ওই সময় গত 50 বছরের সাংস্কৃতিক এবং নাটকের ক্ষেত্রের একটা অবস্থার পরিচয় পাঠক এখান থেকে পাবেন। আর আমাদের মূলত কাজ হচ্ছে থিয়েটার পত্রিকা, থিয়েটার পত্রিকা আমরা নতুন আরেকটা সংখ্যা দু তিন দিন পরে বেরোবে, অবশ্যই ভূমিকা রাখতে পারে। একটা হচ্ছে যে আমাদের ইতিহাস সম্পর্কে সচেতন করতে পারে তাদেরকে, এবং যার ফলে ইতিহাসের পথ বেয়েই তো আমাদের হাঁটতে হয়, যে অতীত যদি আমি না জানি তাহলে আগামীর পথ চলাটা একটু কঠিন হয়। সুতরাং আমি মনে করি এটা একটা ভালো ভূমিকা রাখবে। মেলা থেকে যেটা প্রত্যাশা সেটা হচ্ছে যে বইয়ের সংখ্যা নয়, মানসম্পন্ন বই চাই, এবং সেটা নির্ধারণ করতে পারেন কেবল প্রকাশকরাই। তারা যখন কোনো একটা বই প্রকাশ করবেন সেটা প্রকাশযোগ্য কি না সেটা তাদেরকে সবসময় ভাবতে হবে, তাহলেই আমরা মানসম্পন্ন বই পাব। তা নইলে বছরে এই মেলা উপলক্ষে 4000 বই বেরোয় গত বছর, তো তার মধ্যে কতটা বই সেই মানসম্পন্ন সেটার প্রশ্ন থেকে যায়। আমরা চাই যে ভবিষ্যতের পাঠক তৈরি করার জন্যে, মানুষ তৈরি করার জন্যে মানসম্পন্ন বইয়ের খুব প্রয়োজন আছে। বইমেলা নিয়ে তো প্রত্যাশা প্রতি বছরই বাড়ে যে এটার পরিবেশ সুন্দর হবে এবং সত্যিকারের প্রকাশকরা স্থান পাবে, কিন্তু এবার একটা সংকট মনে হচ্ছে যে স্টলগুলো অনেক কাছাকাছি জায়গায়, এটা একটা সমস্যা করবে ছুটির দিনে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আজকে মেলার দ্বিতীয় দিনও এখনও অনেক স্টল তৈরি হয়নি, এটা একেবারে অগ্রহণযোগ্য। সুতরাং এবং নির্মাণ সামগ্রী এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে আছে, এইটা যে কতটা নান্দনিক হবে, সুতরাং এই ব্যাপারে আমিও অংশী মেলা পরিচালনা কমিটির, কিন্তু তা সত্ত্বেও বলবো এটা একটা বড় দুর্বলতা মেলা পরিচালনা। এবার তো পাঠকেরও প্রত্যাশা অনেক দিন পরে তারা সশরীরে মেলা আসতে পাচ্ছেন, আরেকটা হচ্ছে যে প্রকাশকরাও ভালো বিক্রির আশা করছেন, তবে সমস্যা হয়েছে কাগজের দামটা বাড়তি হওয়াতে। তো এতে একটা হবে যে সংখ্যার দিক থেকে কম বেরোবে বই, কিন্তু টাকার অঙ্ক হয়তো একই থাকবে, কারণ ওই বাড়তি দামের সেটা পুষিয়ে যাবে। কিন্তু তবু মানে কাগজের মূল্যটা যাতে একটু সহনশীল থাকে সে ব্যাপারে উদ্যোগ নেওয়া উচিত বলে আমি মনে করি সরকারের পক্ষ থেকে।